তো শুরুতে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে আসবেন। তো ড্যাশবোর্ড সেকশনের এই লেফট সাইডের অপশনগুলোকে স্ক্রোল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, কাস্টমাইজেশন। তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে চ্যানেল কাস্টমাইজেশনের নিচে আপনি মূলত তিনটি অপশনকে দেখতে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। এবং নিচে একটি অপশনকে দেখতে পাচ্ছেন ভিডিও স্পটলাইট, এবং এর নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, এবং এর পাশে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। তো এই অ্যাড অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিও লিস্ট শো করবে। তো আমি আপনাদের দেখানোর পারপাসে এই ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর যেটা হবে, যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে, সে যদি আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে, সে কিন্তু শুরুতেই আমার এই ভিডিওটিকে আগে দেখতে পাবে। তো আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এর জন্য সোহাগ 360 চ্যানেলটাকে আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো এই চ্যানেলের ভিতরে প্রবেশ করলে শুরুতে একটা ভিডিও কিন্তু প্লে হচ্ছে, আর এটাকেই বলে মূলত চ্যানেল ট্রেইলার। তো এখান থেকে আমি আমার চ্যানেলের কাস্টমাইজ সেকশনে চলে যাচ্ছি। আশা করি চ্যানেল ট্রেইলার বিষয়টা কি সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এর নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এবং সেমভাবে এর পাশেও আপনি একটি অ্যাড অপশনকে দেখতে পাচ্ছেন। তো এই অ্যাড অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিও লিস্ট শো করবে। তো আমি আপনাদের দেখানোর পারপাসে এই ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো ফিচার্ড ভিডিও বলতে এটাই বোঝানো হয়, যদি কোনো ব্যক্তি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে আর সে যদি আপনার চ্যানেলে ভিজিট করে থাকে, তাহলে সেই ভিডিওটা কিন্তু তার সামনে শো করানো হবে। তো আমি এরও একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সেমভাবে আবারও সোহাগ 360 চ্যানেলের ভিতরে প্রবেশ করলে এবার যদি আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, দেন এই পেজটাকে যদি আমি রিলোড দেই, তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেইলারে যে ভিডিওটা সেট করা ছিল সেটা কিন্তু এখন আর শো করাচ্ছে না। সো ফিচার সেকশনে যদি আপনি কোনো ভিডিওকে অ্যাড করেন, সেটা শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবারের কাছে শো করানো হবে। তো এখান থেকে আবারও আমি চ্যানেল কাস্টমাইজ সেকশনে চলে যাচ্ছি। আশা করি ফিচার ভিডিও ফর রিটার্নিং ভিউয়ার্স জিনিসটা কি সেটা আপনি বুঝতে পেরেছেন। তো পেজটাকে আরেকটু নিচের দিকে স্ক্রোল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, ফিচার সেকশন। আর এই সেকশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য। তো ফিচার সেকশন জিনিসটা কি আর এটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আবারও সোহাগ 360 চ্যানেলের ভিতরে এন্টার করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনি তার ভিডিওর লেয়ারগুলোকে ঠিক এভাবে সাজিয়েছে। শুরুতে তিনি রেখেছেন আপলোড, তারপরে রেখেছেন গ্যাজেটস রিভিউ, এবং তারপরে তিনি রেখেছেন বেসিক ভাই, এবং এর নিচে আপনি তার আরও অনেক লেয়ারকে দেখতে পাচ্ছেন। তো আমিও যদি চ্যানেল কাস্টমাইজেশন সেকশন থেকে এই লেয়ারগুলোকে ঠিক এভাবে সাজাই, প্রথমে রাখলাম পপুলার আপলোড, তারপরে রাখলাম আপলোড, তারপরে রাখলাম শর্টস ভিডিও, তো আমিও যদি এটাকে এখন পাবলিশ করে দিই, তাহলে আপনিও আমার চ্যানেলের আউটপুটটা কিন্তু ঠিক এভাবেই দেখতে পাবেন। শুরুতে থাকবে পপুলার আপলোড, তারপরে থাকবে আপলোডস, এবং তারপরে থাকবে শর্টস ভিডিও। তো আমি আপনাদের দেখানোর জন্য এটাকে পাবলিশ করেই দিচ্ছি। তো যে কথাটা বলার ছিল, আপনার চ্যানেলের যে পপুলার আপলোড সেকশনটা আছে, তো এটাকে আপনি শুরুতে রাখবেন। এতে করে হবে কি, আপনার চ্যানেলে যখন নতুন অডিয়েন্স প্রবেশ করবে, তখন তারা কিন্তু আপনার চ্যানেলের যে পপুলার ভিডিও, অর্থাৎ যেই ভিডিওতে বেশি ভিউজ এসেছে, তারা কিন্তু সেই ভিডিওগুলোকে আগে দেখতে পাবে। তো পাবলিশ করার পর যে আউটপুটটা, সেটা আমি আপনাদের আমার চ্যানেলে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে, এই হোমের মধ্যে প্রবেশ করে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে আমার পপুলার আপলোডের যে সেকশনটা সেটা উপরে চলে এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপলোড সেকশনটা, এবং এর নিচে দেখতে পাচ্ছেন শর্ট সেকশনটা। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো, সেগুলো কিন্তু শুরুতে শো করানো হচ্ছে। তো এখান থেকে আবারও আমি চ্যানেল কাস্টমাইজেশন সেকশনে চলে যাচ্ছি। আশা করি লেআউটের মধ্যে যতগুলো অপশন ছিল সেগুলোকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ব্র্যান্ডিংয়ে। তো এখানে আপনি কিছু অপশনকে দেখতে পাচ্ছেন, চ্যানেলের লোগো, ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক। তো এগুলো কিভাবে সেট করতে হয় সেটা আপনি নিজেই পারবেন, তো এটা আমি আপনাদের আর দেখিয়ে দিচ্ছি না। এর জন্য আমি চলে আসলাম বেসিক ইনফোতে। তো এখানে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো অনেকে আমার প্রশ্ন করে যে ভাই, আমার চ্যানেলটাকে সার্চ দিলে আমি খুঁজে পাই না, বা আমার চ্যানেলটা সার্চ দিলে র্যাঙ্ক করে না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটাকে ফাঁকা রাখেন, তাহলে কিভাবে আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে র্যাঙ্ক করবে বলুন তো। এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাকে আপনার চ্যানেল সম্বন্ধে কিছু ওয়ার্ডকে লিখে দিতে হবে, এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের যে নামটা সেটাকে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দিবেন। এতে করে হবে কি, আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যাবে। তো অপশনগুলোকে আরেকটু নিচের দিকে স্ক্রোল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, চ্যানেল ইউআরএল, এবং এর নিচে দেখতে পাচ্ছেন আপনি কাস্টম ইউআরএল। তো দেখুন, আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, তখন ইউটিউব আপনাকে যে লিঙ্কটা দেয় সেটা হচ্ছে চ্যানেল ইউআরএল, আর কাস্টম ইউআরএল হচ্ছে আপনি যখন সেই লিঙ্কটাকে ছোট করেন, অর্থাৎ নিজের মতো করে কাস্টমাইজ করে নেন। তো এই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং আপনার চ্যানেলটা কিন্তু এক মাসের বেশি পুরাতন হতে হবে। তো চ্যানেলের জন্য কিভাবে কাস্টম ইউআরএল সেট করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন, যেটা লিঙ্ক
আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো পেজটাকে আরেকটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন লিঙ্কস। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি। তো লিঙ্কস জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে এই অ্যাবাউট সেকশনের মধ্যে আসলে তো একদম নিচে আপনি দেখতে পাবেন এখানে লিঙ্কস। তো আমি যেই লিঙ্কসটা অ্যাড করেছি সেটা আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তো এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করলে হয় কি, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আপনাকে ফলো করতে চায়, তারা কিন্তু খুব সহজে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে এসে কিন্তু তারা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে খুব সহজে খুঁজে নিতে পারে। তো কীভাবে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের চ্যানেল কাস্টমাইজেশন সেকশনে এসে দেখিয়ে দিচ্ছি। তো লিঙ্ক অ্যাড করার জন্য শুরুতে আপনাকে এই অ্যাড লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে। তো আপনি যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে অ্যাড করতে যাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার নামটাকে এখানে লিখে দিবেন। তো আমি আপনাদের দেখানোর পারপাসে ইনস্টাগ্রাম লিখে দিচ্ছি এবং পাশের বক্সটিতে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাকে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিয়েছি। তো এর পরের যে অপশনটা লিঙ্কস অফ ব্যানার, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে কয়টা লিঙ্ক শো করাতে চান, তো এটার আমি আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে কিন্তু একটা লিঙ্ক শো করানো আছে। তো চ্যানেল কাস্টমাইজেশন সেকশনে এসে এখানে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে অ্যাড করবেন সেই লিঙ্কগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে শো করাতে চান, তো আপনি জয়টা লিঙ্কে ব্যানারের উপরে শো করাতে চান সেখানে আপনি ততটাই এখানে সিলেক্ট করে দিবেন। তো যদিও আমি এখানে দুইটা লিঙ্ক অ্যাড করে রেখেছি, তারপরে আমি এখানে 5 রেখে দিচ্ছি, কারণ এরপরে যদি আমি আমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে অ্যাড করি তাহলে সেখানে সেগুলো শো করাবে। তো এরপরের যে অপশনটা সেটি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। অবশ্যই অবশ্যই এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেসকে দিয়ে রাখবেন, বাট একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে আপনি জিমেলটা অ্যাড করবেন সেটা আপনি আপনার অন্য পার্সোনাল জিমেলকে কিন্তু অ্যাড করে দিবেন, যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেটাকে কিন্তু আপনি অ্যাড করবেন না। কারণ এই মেলটা যারা আপনাকে স্পন্সর করবে বা আপনার অডিয়েন্স যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই ইমেলের মাধ্যমে করতে পারবে। তো এই ইমেলটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের ভেতরে প্রবেশ করে যদি আমি এখানে দেখাই ডিটেল সেকশনের মধ্যে যদি ভিউ ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করি তাহলে কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটাকে আপনি এখানে দেখতে পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেছে। তো আবারও আমি চ্যানেল কাস্টমাইজেশন সেকশন থেকে এই অপশনগুলোকে আপনি আবারও দেখে নেবেন যে কোথায় কোনো ভুলভ্রান্তি আছে নাকি। তো এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি। তো চ্যানেল কাস্টমাইজেশনের কাজ মোটামুটি শেষ, এবার আমরা যাব সেকেন্ড স্টেপে, অর্থাৎ চ্যানেল সেটিংসে। তো এখান থেকে আপনি ডাউনসাইডের এই সেটিংস অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনি জেনারেলের পাশে যে ডিফল্ট ইউনিটটি দেখতে পাচ্ছেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি, তো এটাকে আপনি ইউএস ডলারই রেখে দিবেন। তো আপনার চ্যানেলের যে মেইন সেটিংগুলো সেটা ঠিক করতে হবে আপনাকে এখানে। তো এই চ্যানেল অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি তিনটি লেয়ারকে দেখতে পাচ্ছেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স এলিজিবিলিটি। তো বেসিক ইনফোর নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ লিখে দিবেন, বা আপনি যদি ইন্ডিয়া থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া দিয়ে নেবেন। তো এর নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, তো এটাকে মেইনলি চ্যানেল কিওয়ার্ডও বলা হয়। তো এখানে আপনাকে সেই সব কিওয়ার্ডগুলোকেই এন্টার করতে হবে যেই সব কিওয়ার্ডের উপর বেস করে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন। আমার কথাই ধরুন আমি ইউটিউবে ইউটিউব গাইডলাইন্স, ইউটিউব টিপস বা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, সেজন্য আমি সেই সব কিওয়ার্ডগুলোকে কিন্তু এখানে এন্টার করে দিয়েছি। তো আপনি যেই টপিকের উপর ইউটিউবে ভিডিও আপলোড করেন সেই টপিকের উপর কিছু কিওয়ার্ডকে এখানে টাইপ করে নেবেন। আর যাদের চ্যানেল সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না তাদের ক্ষেত্রে একটি কথা বলতে চাই, এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু লিখে দিয়েছি তন্ময় রয়, এবং নিচেও লিখে দিয়েছি তন্ময় রয়। তাহলে হবে কি, আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো বেসিক ইনফোর কাজ যেহেতু শেষ, এবার আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। তো শুরুতে আপনি এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এবং এর নিচে আপনি তিনটি অপশনকে দেখতে পাচ্ছেন। তো আপনার ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে বা কার্টুন রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি উপরের অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আর আপনার ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, যেমন আমাদের ভিডিওগুলি কিন্তু বাচ্চাদের জন্য না, সেক্ষেত্রে আমি এখান থেকে নোটাকে সিলেক্ট করে দিয়েছি। তো অপশনগুলোকে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপশনস। তো এই সেটিংসের মধ্যে কোনো চেঞ্জেস করার দরকার নেই। এবং নিচের দিকে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট। তো আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্টটাকে শো করাতে চান, অর্থাৎ আপনার চ্যানেলটাকে কতজন সাবস্ক্রাইব করেছে সেটা যদি আপনি দেখাতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে টিকমার্ক দিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কাউন্টটাকে দেখাবো না সেক্ষেত্রে আমি এটাকে আনটিকমার্ক করে দিচ্ছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিজমেন্টস, এই অপশনটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই অপশনটা যদি আপনার চ্যানেলের মধ্যে টিকমার্ক করে দেওয়া থাকে
তাহলে আপনার চ্যানেলের মধ্যে ইন্টারেস্টেড বেসড যে অ্যাডগুলা সেগুলো কিন্তু আর শো করাবে না। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের টেকনোলজি রিলেটেড কোনো অ্যাডই শো করাবে না। বা আপনার চ্যানেলটি যদি গেমিং ক্যাটাগরির উপর হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে কিন্তু গেমিং ক্যাটাগরির উপর কোনো অ্যাড শো করাবে না। এর ফলে হবে এটা কি, এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে দিস মে সিগনিফিকেন্টলি রিডিউস ইউর চ্যানেলস রেভিনিউ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম কিন্তু অনেকটাই কমে যাবে। সো এখান থেকে অবশ্যই অবশ্যই আপনি এই টিকমার্কটাকে আনহাইড করে দিবেন। তো অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আর কোনো অপশন নেই, সো আপনাকে এবার চলে যেতে হবে ফিচার্স এলিজিবিলিটিতে। তো এখানে আপনি মূলত দুইটি অপশনকে দেখতে পাবেন, ডিফল্ট ফিচার এবং ফিচার দ্যাট রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন। এই দুইটা অপশন কিন্তু অবশ্যই অবশ্যই এখানে ইনেবল থাকতে হবে। তো অনেকের দেখা যায় যে ইউটিউব চ্যানেলটা কিন্তু ফোন ভেরিফাইড থাকে না, যার জন্য এই যে অপশনটা সেটা কিন্তু ডিজেবল হয়ে থাকে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে ফোন ভেরিফাইড না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধাকে মিস করে যাবেন। আপনি আপনার চ্যানেলে 15 মিনিটের বেশি ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন না, কাস্টম থাম্বনেল আপলোড করতে পারবেন না, এবং আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো কিন্তু আপনি পাবেন না। তো কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলকে ফোন ভেরিফাইড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন, যেটার লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে ফোন ভেরিফাইড করতে হয়। তো চ্যানেল সেটিংয়ের কাজ যেহেতু কমপ্লিট, এবার আমরা চলে যাব আপলোড ডিফল্ট সেটিংয়ে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার কাছে রাইট সাইডে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনি অনেক কিছু অপশনকে দেখতে পাবেন, তো এই অপশনগুলোতে চেঞ্জেস করার দরকার নেই। তো মেন যে অপশনটাতে আপনাকে চেঞ্জেস করতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশনের উপর ক্লিক করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড, তো আপনি এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন, যাতে আপনি ইউটিউবে কোনো ভিডিওকে আপলোড করলে আপনি আপনার মর্জি মতো যখন খুশি তখন সেই ভিডিওটিকে পাবলিশ করে দিতে পারেন। তো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো বেসিক ইনফোর কাজ মোটামুটি কমপ্লিট, এবার আপনাকে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে। আর এই সেটিংসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য বা আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য। তো এই অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করলে তো এখানে আপনি অনেক অপশনকে দেখতে পাবেন। তো শুরুতে যে অপশনটি দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যাপ্টার, তো এই অপশনটাতে চেঞ্জেস করার দরকার নেই, এখানে টিকমার্ক দেওয়া আছে এটাকে আপনি টিকমার্কই রেখে দিবেন। এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লাইসেন্স, তো এই লাইসেন্স অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দুটি অপশনকে দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তো আপনি এই স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে দিবেন, এতে করে হবে কি আপনার ভিডিও যদি কেউ কপি করে সেক্ষেত্রে আপনি তাকে স্ট্রাইক দিয়ে দিতে পারবেন। এবং এর পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যাটাগরি, তো এখানে আপনি অনেক রকমের ক্যাটাগরিকে দেখতে পাবেন। তো আপনার ক্যাটাগরি যদি গেমিং হয়ে থাকে বা আপনি যদি ইউটিউবে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনি গেমিংটাকে সিলেক্ট করে দিবেন, বা আপনার যদি এন্টারটেনমেন্ট বেসড কোনো ইউটিউব চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্টটাকে সিলেক্ট করে দিবেন। আমার কথা ধরুন, আমি তো ইউটিউবের টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এর জন্য আমার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং এর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এবং এখানে লিখে দেওয়া আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি ইউটিউবে বাংলা ভাষায় ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, বা আপনি যদি ইউটিউবে হিন্দি ভাষায় ভিডিও তৈরি করেন বা ইংলিশ ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ বা হিন্দি। এবং এর পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্যাপশন সার্টিফিকেশন, তো এই অপশনে চেঞ্জেস করার কোনো দরকার নেই, এখানে আপনি নান করে দিবেন। এবং এর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো আপনি যদি আপনার ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনগুলো ইংরেজি ভাষায় লিখে থাকেন সেক্ষেত্রে আপনি ইংরেজি সিলেক্ট করে দিবেন। তো আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন আমি ইংরেজি ভাষায় লিখে থাকি, সো এখানে আমি ইংলিশ ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিয়েছি। বাট আপনি যদি আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বাংলা ভাষায় লিখে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজে কিন্তু এই বাংলাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে কোনো চেঞ্জেস করতে চাই না। এবং এর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন কমেন্টস, তো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি মূলত 4টি অপশনকে দেখতে পাবেন। তো আপনি যদি আপনার ভিডিওতে সকল কমেন্টকে অ্যালাউ করতে চান, ভালো খারাপ যাই হোক যে যেই কমেন্ট করে সব কমেন্টকে যদি আপনি অ্যালাউ করতে চান সেক্ষেত্রে আপনি এই অ্যালাউ অল কমেন্টের উপর একটি ক্লিক করে দিবেন। বা আপনি যদি চান যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট না করতে পারে সেক্ষেত্রে আপনি এই ডিজেবল কমেন্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। তো এখানে থেকে আমি এই অ্যালাউ অল কমেন্টস এই অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। এবং নিচে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে লিখে দেওয়া আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে কতজন লাইক করেছে সেটা যদি আপনি আপনার ভিডিওতে শো করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিয়ে নেবেন। আর আপনি যদি আপনার ভিডিওতে কতজন লাইক করলো সেটা যদি আপনি শো না করাতে চান সেক্ষেত্রে আপনি এটাকে আনটিকমার্ক করে দিবেন। তো এখান থেকে আমি টিকমার্কই করে দিচ্ছি। তো এই অপশনে আপনি টিকমার্ক করে দিবেন কি না দিবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এই অপশনগুলো সঠিকভাবে সেট করা হয়ে গেলে এখান থেকে আপনি সেভ করে দিবেন। তো আমি এখানে আপনাদের সেভ করে দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি আপনাদের আরও কিছু অপশনকে এখানে দেখিয়ে দিব। তো এখানে যে আপনি নিচে যে 3টি অপশনকে দেখতে পাচ্ছেন, পারমিশন, কমিউনিটি এবং অ্যাগ্রিমেন্টস, তো পারতপক্ষে এই অপশনগুলোর সাথে কিন্তু আপনার চ্যানেলের কোনো সম্পর্ক নেই।
বা আপনার চ্যানেলের সেটিংয়ের তেমন কোনো সম্পর্ক নেই। যেই সেটিংগুলো করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা আপনার ভিডিও ভাইরাল হবে, সেজন্য এই সেটিংগুলোকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি না। সো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো এই ছিল চ্যানেল সেটিংয়ের মোটামুটি A to Z কমপ্লিট প্রসেস।